ফরিদপুরে 500 টাকায় গরুর মাংসের পর 50 থেকে 100 টাকায় তরমুজ বিক্রির কার্যক্রম শুরু করেছেন নাহিদুল হক নামের স্থানীয় এক চিকিৎসক। সেই সঙ্গে আনারস বিক্রি হচ্ছে 30 টাকা পিস। স্বল্প মূল্যে এসব পণ্য পেয়ে খুশি ক্রেতারা। শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ফরিদপুর প্রেস ক্লাবের সামনে রাস্তায় এ দামে তরমুজ ও আনারস বিক্রি করা হয়। ছোট সাইজের তরমুজ 50, মাঝারি 100 এবং বড় সাইজের তরমুজগুলো 200 থেকে 250 টাকায় বিক্রি করা হচ্ছে। অথচ এসব তরমুজ বাজারে বিক্রি হচ্ছে 250 থেকে 800 টাকায়। এর আগে পবিত্র রমজান উপলক্ষে 500 টাকা কেজি গরুর মাংস বিক্রির কর্মসূচি শুরু করেন হরমোন ও অ্যান্ড্রোলজিস্ট ডক্টর নাহিদুল হক। যখনই সমাজে যে কোনো ই আসে, আমাদের সবারই একটা সামাজিক দায়িত্ববোধ আছে। হ্যাঁ, আমরা যদি এই আগায় না আসি, সবাই যদি ফেসবুকে কমেন্টস করি, তাহলে মাঠে না নামি, তাহলে কিন্তু হবে না। সরকারের একার দায়িত্ব না, আমাদের নিজের উদ্যোগেও এভাবে আগায় আসতে হবে। আমার এলাকায় যেহেতু আমি ওই এলাকার মহল্লার বাসিন্দা, ছোটোবেলা থেকে আসি, তাদের চাহিদা মেটানোর জন্য আমি ওখানে আজকে একটা গরু মাংস কার্যক্রম চালু করেছি। স্বল্প দামে তরমুজ বিক্রিতে সহযোগিতা করছেন স্বেচ্ছাসেবী সংগঠন 3Z ক্রিয়েটিভ মিডিয়ার সাগর। অল্প মূল্যে যাতে করে ফরিদপুরের সবাই তরমুজ কিনতে পারে, সেই জন্য আমরা এই উদ্যোগ হাতে নিয়েছি। She is brave. She is free. A generous soul with many possibilities. Blaze her skin.